নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি মজাদার রেসিপি, তালের ফুরুলি বা তালের বড়া তৈরি করব। চলুন দেখে নিই এই রেসিপিটা করতে আমার কী কী প্রয়োজন হচ্ছে। আমি এখানে দু বাটি তালের পাল্প নিয়েছি। আমি এগুলোকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে আমি ব্যবহার করছি। এছাড়াও লাগছে চালের গুঁড়ি, আটা লাগবে, নারকেল কোড়া, পরিমাণ মতন আখের গুড়, সরিষার তেল, মৌরি নিয়েছি দু চামচ, পরিমাণ মতন লবণ আর সামান্য খাবার সোডা নিয়েছি। প্রথমেই আমি তালের ফ্রাইটা নিয়ে নিচ্ছি। আমি এখানে দু বাটি তালের কাই ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে পরিমাণ মতন, যে যেমন মিষ্টি পরে ব্যবহার করবেন, আমি সেই মতন ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। অল্প করেই দিচ্ছি, চালের গুঁড়ি দিলাম। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে, আপনারা এখানে সুজিও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে আটা দিচ্ছি, এতে কোনো জল যাবে না। দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের ফুরুলি খুব ভালো লাগবে। সামনেই আমাদের জন্মাষ্টমী আসছে, আপনারা গোপালের ভোগে অবশ্যই করবেন বাড়িতে। নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম, লবণ ও খাবার সোডাটাও দিয়ে দিলাম, মৌরি অল্প পরিমাণে, ময়দা দিলাম। আবারও সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশাতে হবে, কোনো কিছু ডলা না থাকে। আমার এখানে তালের ফুরুলির ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এই মতন আপনারাও তৈরি করবেন, তালে ঠিকঠাক হবে। আমি এবার চাপা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, 5 মিনিট পর চাপাটা খুলব। আমি সরিষার তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক ততক্ষণ চলুন ব্যাটারটা দেখে নিই। আবারও ভালো করে মিশিয়ে নেবো সব কিছু, নিয়ে ছোটো ছোটো বড়ার আকারে, ফুরুলির আকারে আপনার পছন্দ মতো সাইজে আপনি ভেজে নেবেন। এবার ছোটো ছোটো করে আকারে তুলে নিচ্ছি, নিয়ে ওই গরম তেলে ভাজবো। দেখুন তেল আমার এখানে হয়েই গেছে, আমি এবার একটা একটা করে ছেড়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করবেন, এটা কিন্তু ডিপ ফ্রাই হবে। এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দিলে ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আপনাদের পঞ্চব্যঞ্জন দেখতে কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এইভাবে আস্তে আস্তে
একটা একটা করে দিয়ে আমি এক এক ব্যাচ ভেজে নেব। খুব বেশি দেবার দরকার নেই। দেখুন আমি এইগুলোই দিলাম প্রথমবারে, কি সুন্দর আস্তে আস্তে তেল থেকে ডুবো তেলে দেখুন ভেজে ওপরে উঠে এসছে, কিছুই এখনও খুন্তি ব্যবহারই করতে হয়নি। এবার আস্তে করে একটু নড়িয়ে দেব তলায়, দেখুন একটাও লাগেনি। আপনারাও পারফেক্ট ব্যাটারটা তৈরি করতে পারলে আপনাদেরও তালের ফুরুলি এতটাই সুন্দর হবে। একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা। আমার হয়ে এসেছে, হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি, এক্সট্রা যে তেলটা আছে। এইভাবেই আরো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার তালের ফুরুলি বা তালের বড়া। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারাও আমার রেসিপি ফলো করে করলে আপনাদেরও ঠিক এতটাই সুন্দরভাবেই হবে। পঞ্চব্যঞ্জনে আবারও পরবর্তী রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।